সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি সপ্তম শ্রেণীর বিজ্ঞান ক্লাসে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা সপ্তম শ্রেণীর বিজ্ঞানের প্রথম অধ্যায়ের একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তো এর আগে আমি দুটি ক্লাস অলরেডি কমপ্লিট করেছি। তোমরা এখানে একটি ভিডিও দেখতে পাচ্ছ, এটি কিন্তু একটি অণুজীব। তাহলে অণুজীবটি কি, ভিডিওটি কিসের বলতে পারো? হ্যাঁ, এটা হচ্ছে প্রোক্যারিওটা বা আদিকোষী। তোমরা নিশ্চয়ই জানো আমরা অণুজীব জগৎকে তিনটি রাজ্যে ভাগ করেছিলাম। প্রথমটা হচ্ছে ইউক্যারিওটা, দ্বিতীয়টি হচ্ছে প্রোক্যারিওটা এবং তৃতীয়টি হচ্ছে ইউক্যারিওটা। তো প্রোক্যারিওটা, ইউক্যারিওটা, প্রোক্যারিওটা এবং ইউক্যারিওটা। তো আমরা আজকে প্রোক্যারিওটা নিয়ে কথা বলবো। তো প্রিয় শিক্ষার্থীরা, প্রোক্যারিওটা বা আদিকোষী এটা কি? সে প্রো শব্দের অর্থ হচ্ছে আদি, ক্যারিয়ন অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে এখানে যদি বলি প্রো শব্দের অর্থ কি, আদি, এবং ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয়, কেন্দ্রিকা মানে নিউক্লিয়াস, যে সকল অণুজীবের কোষের কেন্দ্রিকা বা নিউক্লিয়াস সুগঠিত নয়, তারাই এই রাজ্যের সদস্য। তাহলে এই রাজ্যের সদস্য কোনগুলো? যে সকল অণুজীবের বা অণুজীবের কোষের বা নিউক্লিয়াসের গঠন বা কেন্দ্রিকা সুগঠিত নয়, তাদেরকে কি বলা হয়? তারা এই রাজ্যের সদস্য, অর্থাৎ প্রোক্যারিওটা রাজ্যের সদস্য। সুগঠিত এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে প্রোক্যারিওটা বা আদিকোষী জীব, অর্থাৎ এদের কি? প্রোক্যারিওটার শব্দের প্রো শব্দের অর্থ হচ্ছে আদি এবং ক্যারিয়ন শব্দের অর্থ হচ্ছে নিউক্লিয়াস। তাহলে যেসব অণুজীবের নিউক্লিয়াস বা কেন্দ্রিকা সুগঠিত নয়, এরাই হচ্ছে এই রাজ্যের সদস্য। অর্থাৎ সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়। তাহলে মানে সুগঠিত কেন্দ্রিকা বা সুগঠিত নিউক্লিয়াস না থাকার কারণে এদেরকে কী বলা হয়? আদিকোষ। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা যাচ্ছি, দেখো এখানে আমরা একটা দৃশ্য দেখতে পাচ্ছি, একটি চিত্র দেখতে পাচ্ছি। এটি কিন্তু এদের দেহ একটি মাত্র কোষ দ্বারা গঠিত। এদের দেহটা কী দ্বারা গঠিত? একটি মাত্র কোষ। তার মানে এরা হচ্ছে এককোষী জীব। হ্যাঁ, কোষটি আদি কোষ ধরনের। এটা কী ধরনের কোষ? আদি কোষ। তাহলে এদের দেহ একটি মাত্র কোষ দিয়ে গঠিত এবং কোষটি আদি কোষ ধরনের। এরপরে তাহলে এদের আমরা যদি একটি চিত্র আঁকি, দেখো এদের যে বাইরের ইয়াটা, সেটা হচ্ছে আবরণটা, সেটা হলো কোষ প্রাচীর। এরা আদি নিউক্লিয়াস বিশিষ্ট। এরা কী ধরনের জীব? আদি নিউক্লিয়াস বিশিষ্ট। এবং এরা অসবুজ এবং আণুবীক্ষণিক। তাহলে এদের বৈশিষ্ট্য কী? এক নম্বর বৈশিষ্ট্য আমরা, তৃতীয় বৈশিষ্ট্য আমরা পাচ্ছি কি, এরা অসবুজ এবং আণুবীক্ষণিক। তার মানে এদের অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। এই প্রাণীটা এত ক্ষুদ্র যে এটাকে অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা সম্ভব নয়। তাহলে এবং এরা অসবুজ, অর্থাৎ সবুজ নয়। তো এখানে আমরা যে বৈশিষ্ট্য করে পেলাম, সেটা অবশ্যই তোমাদেরকে মনে রাখতে হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে লক্ষ্য করো, আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া প্রধানত চার ধরনের হয়ে থাকে। তাহলে কিসের উপর ভিত্তি করে? আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়া প্রধানত চার ধরনের হয়ে থাকে। এক নম্বর হলো গোলাকৃতি বা ডিম্বাকৃতির ব্যাকটেরিয়া, যেটাকে ককাস বলা হয়। আকৃতির উপর ভিত্তি করে ব্যাকটেরিয়াকে চার ভাগে ভাগ করা যায়। প্রথমত হচ্ছে ডিম্বাকৃতি বা গোলাকৃতির ব্যাকটেরিয়া, যেটাকে ককাস বলে। তো এরপরে আমরা যাব, দেখো বেসিলাস, যেটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া। তাহলে দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে কী বলা হয়? বেসিলাস। তো এই যেটা হলো বেসিলাস ব্যাকটেরিয়া, দণ্ডাকৃতির ব্যাকটেরিয়াকে বলা হয় বেসিলাস ব্যাকটেরিয়া। এরপরে আসো কমাকৃতির ব্যাকটেরিয়া, এটা হচ্ছে কি? কমা এর মতো দেখা যাচ্ছে। এই চিত্রটা আমরা দেখতে পাচ্ছি, কমা, আমরা যে কমা ব্যবহার করি লেখার ক্ষেত্রে, সেই কমার মতো এই চিত্র, সেটি হচ্ছে কমাকৃতির ব্যাকটেরিয়া। তো আমরা কী পেলাম? গোলাকৃতির, দণ্ডাকৃতির এবং কমাকৃতির পেয়েছি। এরপরে যাব, একটু লক্ষ্য করো, এটা হলো স্পাইরিলাম, যেটাকে বলা হয় স্পাইরিলাম বা প্যাসানো আকৃতির ব্যাকটেরিয়া। এটা হচ্ছে স্পাইরিলাম বা প্যাসানো আকৃতির ব্যাকটেরিয়া। তাহলে আমরা কয় ধরনের পেলাম? একটা হচ্ছে গোলাকৃতির, দুই নম্বর হলো দণ্ডাকৃতির,
তিন নম্বর হলো কম আকৃতির এবং চার নম্বর হচ্ছে পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়া, যেটাকে বলা হয় এসপাইরিলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, এখানে আমরা চার ধরনের ব্যাকটেরিয়া পেয়েছি, একটা হলো ককাস বেসিলাস, এসপাইরিলাম এবং কম আকৃতির। তো এটা হলো ককাস হচ্ছে গোলাকৃতির বা ডিম্বাকৃতির ব্যাকটেরিয়া, দুই নম্বর হলো বেসিলাস যেটা দণ্ডাকৃতির ব্যাকটেরিয়া, তিন নম্বর হলো এসপাইরিলাম যেটাকে পেঁচানো আকৃতির ব্যাকটেরিয়া, চার নম্বর হলো কম আকৃতি যেটাকে বলা হয় কম আকৃতির ব্যাকটেরিয়া। ক্লিয়ার ডিয়ার স্টুডেন্টস? তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা একটা জিনিস লক্ষ্য করি। দেখো, আমরা এতক্ষণ থেকে যা তোমাদেরকে দেখিয়েছি এবং যা আলোচনা করেছি সেই বিষয়টার উপর সংশ্লিষ্ট অংশটি বই থেকে পড়ি এবং তারপর ব্যাকটেরিয়ার ভূমিকা খাতায় লিখি। আমরা এতক্ষণ থেকে চার ধরনের ব্যাকটেরিয়া দেখেছি, ব্যাকটেরিয়ার কী কী ভূমিকা রয়েছে সেটা আমরা একটু শেয়ার করি এবং খাতায় লিখি। লেখা শেষ হলে প্রতি দল থেকে একজন করে আমরা ক্লাসে উপস্থাপন করব সময় সুযোগ বুঝে। তো প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা চলে যাচ্ছি পরের অংশে, সেটা হলো দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা, অর্থনৈতিক গুরুত্ব। এই যে আমরা ব্যাকটেরিয়া সম্পর্কে এতক্ষণ থেকে আলোচনা করলাম, এই ব্যাকটেরিয়া কী কী কাজ করে থাকে সেই বিষয়ে আমরা একটু জেনে নিই। তো আমরা এখানে বেশ কিছু জিনিস দেখতে পাচ্ছি। তো ব্যাকটেরিয়া, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা যারা পাটের চাষ করেছো, পাট কিন্তু যখন পরিপক্ব হয়ে যায় তখন কেটে এটাকে পানিতে পচাতে হয়। পানিতে যখন পচানো হয় তখন কিন্তু এই এক ধরনের ব্যাকটেরিয়া এখানে কাজ করে। যেমন একটু লক্ষ্য করো, এই যে পানির পচন, মানে পাটের পচনের জন্য বেসিলাস ব্যাকটেরিয়া কাজ করে থাকে। পাট থেকে আমরা আমাদের প্রয়োজনীয় অনেক জিনিস তৈরি করে থাকি, আর এ সকল তৈরির জন্য পাট থেকে আঁশ ছাড়ানোর প্রয়োজন হয়। এই কাজের জন্য পানিতে বসবাসকারী ব্যাকটেরিয়া পাটের আঁশ, পাটের বাকলকে পচিয়ে আঁশ ছাড়াতে সাহায্য করে, যেমন বেসিলাস ব্যাকটেরিয়া। তো প্রিয় শিক্ষার্থীরা, এটা যদি না থাকতো, তাহলে এই যে বেসিলাস ব্যাকটেরিয়া যদি পাটের আঁশকে ছাড়াতে সাহায্য না করতো, পাটকে পচিয়ে আঁশ ছাড়াতে সাহায্য না করতো, তাহলে কিন্তু আমরা পাট যে সোনালি আঁশ, এখান থেকে আমরা প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করি, সেটা কিন্তু সম্ভব হতো না। তো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখানে কী পেলাম, বেসিলাস ব্যাকটেরিয়া কী করে পাটের থেকে আঁশ ছাড়াতে, পাটকে পচাতে এবং আঁশ ছাড়াতে সাহায্য করে, এবং এই পাট থেকে আমরা বিভিন্ন ধরনের তৈজসপত্র, জিনিসপত্র তৈরি করে থাকি, আসবাবপত্র তৈরি করে থাকি। তো প্রিয় শিক্ষার্থীরা,